Welcome to my world, my channel, Gurukul Sir. Priyo amar sokol chhatro chhatri, ajke abar notun video niye tomader samne ami uposthit holam. Ajke ami jara BA class orthat snatokotto store porcho, jader first year second semester debar jonno toiri hocho, jara 2023 sale এই জুন জুলাই যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আমি তাদের জন্য যাদের অনার্সের পাশে রাষ্ট্রবিজ্ঞান বিষয় আছে বা জেনারেল যাদের হ্যাঁ তাদের জন্য যারা জেনারেল যারা পাস কোর্স নিয়ে পড়ছ সেই জেনারেল রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্সের আমি আজকে সাজেশন দেব ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশন দেব 15 নম্বরের মডিউল 1 মডিউল 2 থেকে দেব আর 10 নম্বরের দেব মডিউল 1 মডিউল 2 থেকে আমি তাহলে প্রথমে যেটা দেব মডিউল 1 থেকে তার আগে আবার একবার তোমাদের বলে দিই যারা এখনো আমার এই চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই তাদের সকলের জন্যই বলছি অবশ্যই যুক্ত হয়ে যাও আর আমার এই সাজেশন এবং উত্তর প্রশ্ন উত্তর এইগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা কি করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা অল বটমটা টিপে দেবে তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে অবশ্যই তোমরা তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং অবশ্যই অল বটম টিপে দেবে এই আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না তোমাদের এই প্রশ্নগুলো যদি উত্তর না পাও আমি তো উত্তর দিয়েছি তবু আবার বলছি যদি তোমাদের প্রশ্ন থাকে কমেন্টস করবে যে স্যার এই উত্তরটা বলে দিন আমি অবশ্যই তোমাদের আবার আমি উত্তরটা পাঠিয়ে দেবো নতুন ভিডিও করে এছাড়া আমি আরও অন্যান্য বিষয়েরও আমি সাজেশন দেবো যেমন দেবো হচ্ছে বাংলা যেমন দেবো হচ্ছে ইতিহাস যেমন দেবো অন্যান্য সাবজেক্টগুলো অবশ্যই তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করো আশা করি তোমাদের এর মধ্যে থেকেই সাজেশন এসে যাবে অবশ্যই তোমরা এইগুলো করলে ভালো নম্বর পাবে এবং ভালো করে তোমরা এইগুলো দেখো খাতায় লিখে নাও তাহলে আজকে আমি শুরু করতে চলেছি রাষ্ট্রবিজ্ঞান জেনারেল দ্বিতীয় সেমিস্টার সিসি জিই টু অর্থাৎ সেমিস্টার টু আমি তাদের সাজেশন 2023 15 নম্বরে আমার প্রথম কোশ্চেন থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো ঠিক আছে এর পরের প্রশ্ন থাকছে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ক্ষমতা ও পদমর্যাদা ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই 15 নম্বরে দুটো কোশ্চেন দিলাম মডিউল 1 আমি প্রথমে দিচ্ছি মডিউল 1 থেকে এরপরে আমি গ্রেট ব্রিটেনের কোশ্চেন দেব মডিউল 1 থেকে যে কোশ্চেনটা থাকছে ভালোভাবে দেখো গ্রেট ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির গুরুত্ব ব্যাখ্যা করো ভীষণ ইম্পর্টেন্ট তার সঙ্গে আমি আর একটা গ্রেট ব্রিটেনের দেব ব্রিটেনের আইনে অনুশাসন সম্পর্কে লেখো আচ্ছা এছাড়াও আর একটা ব্রিটিশ দেব ভালোভাবে দেখো ব্রিটিশ যুক্তরাজ্যে ক্যাবিনেটের ক্ষমতা আলোচনা করো তুমি কি মনে করো যে যুক্তরাজ্যে ক্যাবিনেটের একনায়কতন্ত্র আছে আর তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন থাকছে সংসদীয় রাষ্ট্রপতি পরিচালিত রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো এই যে কটা কোশ্চেন দিলাম এইগুলো 15 নম্বরের মান থাকবে মডিউল 1 থেকে এর মধ্যেই তোমরা কমন পাবে একদম আশা করো একদম ঠিক আছে এবার মডিউল 2 থেকে আমি তোমাদের দেবো তোমরা শুনতে থাকো মডিউল 2 এ কি 15 নম্বর দিচ্ছি ভালোভাবে শোনো ফার্স্টে আমি যেটা দেবো সেটা হলো গণসাধারণতন্ত্রে চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকা আলোচনা করো ঠিক আছে তারপরে কোশ্চেন থাকছে গণপ্রজাতন্ত্রে চীনের কমিউনিস্ট পার্টি গঠন কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো ঠিক আছে নেক্সট প্রশ্ন থাকছে বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ঠিক আছে এছাড়া থাকছে ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ঠিক আছে আর যেটা থাকবে নেক্সট প্রশ্ন চীনের সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিক অধিকারে আলোচনা করো মৌলিক অধিকার বলেছি তাহলে আমি যা দিলাম এইগুলো থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে মডিউল 2 থেকে এই তাহলে আমি মডিউল 1 থেকে দিলাম 6টা কোশ্চেন মডিউল 2 থেকে দিলাম 5টার মতো কোশ্চেন
এগুলো 15 নম্বর অবশ্যই ইম্পর্টেন্ট। এরপর মডিউল 1 এর যেটা দেবো সেই কোশ্চেনের মান বুঝতেই পারছো 10 নম্বরের আমি এবার দেবো, সেটা তোমরা ভালো করে করো। মডিউল 1 থেকে প্রথমে 10 নম্বরের দিচ্ছি, খুব ভালোভাবে শোনো। ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো, ঠিক আছে? এবার বলবে যেটা সেটা হলো ডাইসির আইনের অনুশাসন নীতি ব্যাখ্যা করো, ডাইসি আইনের অনুশাসন। এরপর থাকছে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল পার্থক্যগুলি আলোচনা করো, ঠিক আছে? এরপরে থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে? এবার থাকবে সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা ঠিক আছে তোমাদের করে ফেললে। আর একটা দেবো মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো। তাহলে মডিউল 1-এর 10 নম্বর মানের কোশ্চেন আমি দিয়ে দিলাম 5-6টার মতো, এই কটা তোমরা অবশ্যই করবে। এবার মডিউল 2-এর 10 নম্বরের কোশ্চেন আমি দিচ্ছি, সেটা ভালোভাবে দেখো। মডিউল 2-এর 10 নম্বরে কোশ্চেন, প্রথম যে কোশ্চেন থাকছে চীনের রাষ্ট্রপতি কার্যাবলী আলোচনা করো, চীনের স্থায়ী কমিটি গঠন কার্যাবলী, আর চীনে রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি লেখো, ঠিক আছে? এছাড়া থাকছে ইম্পর্টেন্ট গণসাধারণতন্ত্রী চীনের রাষ্ট্রীয় পরিষদের গঠন কার্যাবলী আলোচনা করো, আর থাকছে গণসাধারণতন্ত্রী চীনের নতুন সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে মডিউল 2 থেকে যেটা দেবো তার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে চীন থেকে আমি দিলাম, কারণ এবারে চীনের খুব ইম্পর্টেন্ট। আর তার মধ্যে সুইজারল্যান্ড একটা দিই। মডিউল 2-এর যে 10 নম্বরে যে লাস্ট কোশ্চেনটা দিচ্ছি, সুইজারল্যান্ডের সংবিধানে গণভোট ও গণ উদ্যোগ ব্যবস্থাগুলি বর্ণনা দাও দিলাম, ঠিক আছে? এই মডিউল 2 থেকেও কয়েকটা কোশ্চেন দিলাম, এগুলো 10 নম্বরে। এবারে 2023 সালে যারা দিচ্ছ বিএ সেকেন্ড সেমিস্টার, যারা স্নাতক সাধারণ জেনারেল পড়ছো, তাদের জন্য আমি এই কোশ্চেনগুলো দিলাম। অর্থাৎ যারা সিসি জিই 2 সাজেশান দিলাম, এই 15 নম্বর আর 10 নম্বরে তোমরা ভালো করে করবে। আর শর্ট কোশ্চেন তো এর আগেও আমি দিয়েছি, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা করবে, আশা করি তোমাদের এর থেকেই তোমরা পরীক্ষায় লিখতে পারবে। তাই আজকে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান 2023-এর 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিলাম, তোমরা এইগুলো করো। তাই বলি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে অল বটনটা টিপে দাও, তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা সব কিছু দেখতে পারবে, যে কোশ্চেনগুলো দিলাম তার উত্তরও তোমরা পেয়ে যাবে। এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।